আজকের আলোচনার বিষয় হচ্ছে দুবাইয়ের লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়ে কথা। তখন থেকে তার আগে থেকে 2018 আগে থেকেই ব্যাপক হারে আমাদের বাংলাদেশিরা দুবাইতে এসেছে, পার্টনার ভিসা করেছে, সেই পার্টনার ভিসার উপরে ডিপেন্ড করে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হয়েছে। তখন আসলে কোনো উপায়ও ছিল না, কারণ ওয়ার্ক পারমিট বন্ধ ছিল। তো সেই সময় অসংখ্য লাইসেন্স তৈরি হয়েছে দুবাই, বড় ছোট এরকম, কেউ ব্যবসার জন্য লাইসেন্স ওপেন করছে, কেউ আবার এই দেশে টিকে থাকার জন্য মানে একটা ভিসার জন্য লাইসেন্স করছে। ওই সময়ের প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। তো বেশিরভাগ লাইসেন্সগুলোই করা হয়েছে আপনার এই ভিসা করে এখানে কর্ম করার জন্য, কাজ করার জন্য, যদিও পার্টনার ভিসা কাজ করার লিগ্যালভাবে কোনো অনুমতি নেই। তো সে সময় ধরে লাইসেন্স করতে করতে এখনও অনেক মানুষ লাইসেন্স করতেছে দুবাই এসে। তো এখন যে একটা হিড়িক লাগছে সেটা হচ্ছে দুবাই পার্টনার ভিসা করে ইউরোপ যাবে, মানে আমার সাথে এই পর্যন্ত যতজনের হোয়াটসঅ্যাপ কনভারসেশন, কমেন্টস, ইউটিউবিং বা ফেসবুকিংয়ের মাধ্যমে দুবাই সংক্রান্ত বিষয়ে যাদের এই ইন্টেনশন, 95% উপরে আমার মনে হয় যেগুলো বাংলাদেশ থেকে নতুন আসতে চাচ্ছে, দুবাই সম্পর্কে জানে না, লাইসেন্সের ভিতরকার বিষয় জানে না, তাদের মাথায় শুধু ঢুকে রয়েছে যে দুবাই এসে পার্টনার ভিসা করতে পারলেই ইউরোপ যাওয়া যাবে। এই বিষয়গুলো ঢুকেছে কিছু এই ইউটিউবাররাও আছে, কিছু ট্রাভেল এজেন্সি আছে, আবার কিছু তাদের নিজস্ব লোকজনরাও এই ধারণাটা তাদের ব্রেনে ঢুকানোর জন্য তারাও অনেকাংশে ভূমিকা রাখছে। তো পার্টনার ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা, যে কোনো লিগ্যাল ভিসাতে, রেসিডেন্ট ভিসাতে দুবাই থেকে ইউরোপ যাওয়ার রাইট সবার আছে, কিন্তু আসলে এই রাইটটা পাইতে হলে যে ধরনের মেকানিজম, এই মেকানিজমগুলো তো কেউ বলে না। বিগত ভিডিওতে যতটুকু বলার আমি বলছি, একই প্রশ্ন বারবার করা হয় হোয়াটসঅ্যাপে, একই ভুল আশা করতেছে প্রত্যেকটা মানুষ, নতুন আসা মানুষ। যাই হোক, লাস্ট কয়েকদিন আগে একজন আমাকে সে মেসেজ করে রাখলো, আমি আসলে ব্যস্ততার কারণে এখন তো আর মেসেজ দেখতে পারি না, একদিনকে ব্যস্ততার কারণে মেসেজ অনেকের দেখতে পারি না, একদিনের মেসেজ দিলে দ্বিতীয় দিন যা দেখতে হচ্ছে, অনেকে হয়তো বিষয়টা জানেন যে আমি আগের মতো ফ্রি নাই। যাই হোক, এক ভাই মেসেজ দিল যে আমাকে ভয়েস পাঠাইছে, টেক্সট পাঠাইছে, আর কী লেখছে দেখলাম যে একটা ভিসা সংক্রান্ত, লাইসেন্স সংক্রান্ত বিষয় এরকমভাবে লেখছে যে আমি তো লাইসেন্স করে ফেলছি। তারপর বললো যে লাইসেন্সে কি লোক আনা যাবে, তারপর বললো, অনেকক্ষণ পরে রিপ্লাই দিল, আমি বললাম যে লাইসেন্স করলে তো লাইসেন্সে কোটা থাকলে লোক আনতে পারবে না, আপনি কী লোক আনবেন, লোক এনে কি মাঠে ঘাটে ছেড়ে দেবেন নাকি না লোকদের কর্ম দেবেন, এটা তো আপনি জানেন। যাই হোক, একবার উনি আমার লোকে শেয়ার করলো যে ভাই এরকম এরকম বিষয়, আমার এক বন্ধু বান্ধব, আমার বন্ধু আমাকে দুবাই আসতে বললো যে পার্টনার ভিসা করলে ইউরোপ যাওয়া যাবে। তো যাই হোক, তাকে বুঝাইছে যে আপনি, ওর বন্ধু এই দুবাই থেকে, তাকে বুঝাইছে তুমি দুবাই এসে পার্টনার ভিসা করবা, তারপর পার্শ্ববর্তী দেশগুলো ঘুরবা, তারপর তুমি ইউরোপের সেন্ডেন কান্ট্রির জন্য দাঁড়াবা। তো তাকে বললাম আপনি কী ভিসার জন্য দাঁড়াবেন, ট্যুরিস্ট ভিসা না ওয়ার্ক পারমিট? বললো যে ট্যুরিস্ট ভিসা। তারপর বললো যে, আমি বললাম যে লাইসেন্স করছেন, বেশ করছেন, ভালো করছেন, এখন লাইসেন্সের ওজন নিতে পারবেন, লাইসেন্সের অ্যাক্টিভিটি ঠিকভাবে রাখতে পারলে সময় সাপেক্ষের বিষয়, ভিসা পাওয়া না পাওয়া বিশ্ব বিচারের মর্জি, কিন্তু ইদানিং প্রচুর ভিসা আমার নজরে আমি দেখছি যে অনেকে রিফিউজ হয়েছে পার্টনার ভিসা, ট্যুরিস্ট ভিসার জন্য দাঁড়িয়ে। যাই হোক, এক পর্যায়ে বললাম যে ওনাকে ওরকম বুঝে আনছে, তারপর উনি আমাকে বললো ভাই আসলে আমার বন্ধু যেভাবে বুঝে আনছে প্রেক্ষাপট ঠিক আছে, কিন্তু ভাই প্রেক্ষাপটে আগাইয়া এই ভিসা পাওয়ার বিষয়টা খুবই কঠিন বিষয়, আমি আপনার পিছনের ভিডিওগুলো দেখে আমি বুঝতে পারলাম যে আসলে অত সহজ না। তো আমি বললাম যে আপনি আমার ভিডিও যদি দেখে থাকেন তো দেখার পরেও কেন আপনি পার্টনার ভিসা করলেন? যাই হোক, এটা নিয়ে আর আমি অত কথা আগাই নাই। তারপর ওনাকে বললাম যে এই যে আপনার বন্ধু আনলো, কত দিয়ে আনছে? বললো যে 180,000 ট্যুরিস্ট ভিসা ওরা আনছে। এবার বোঝেন যে বন্ধু 180,000 টাকা নিয়েছে ট্যুরিস্ট ভিসায়, ওখানে কতটুকু ওরে ভরছে, তারপরে আসেন লাইসেন্স করাইছে পার্টনার ভিসার জন্য 2,50,000 টাকা নিছে, তো তার তো এখানে চলে গেছে 4,00,000 টাকার উপরে। তারপর তাকে বিভিন্ন দেশ ঘুরাবে, পার্শ্ববর্তী দেশ, তো ওখানে টাকা লাগবে নি। তারপর 6 মাস না 7 মাস পরে নাকি তাকে ভিসার জন্য দাঁড় করাবে। বুঝছেন, মানে মনে হয় মামুর বাড়ির আবদার, লাইসেন্স করছে, ট্যুরিস্ট ভিসা করছে, পার্সোনাল অ্যাকাউন্টে টাকা রাখছে, আর কয়েকটা দেশ ঘুরছে, এবার দাঁড়াইছে তাকে ভিসা দিয়ে দিবে। মানে বিষয়টা এত সহজভাবে উপস্থাপন করছে লোকটার কাছে, ওই লোক তো পাগল হয়ে এখন দুবাই আছে, দুবাই ভিসা টিসা লাইসেন্স টাইসেন্স করছে, এখন ভিসা টিসা করবে, এখন এই পর্যায়ে আমার সাথে তার মতামত শেয়ার করলো। যাই হোক, মূল যে বিষয়টা বলতে চাচ্ছি আলোচনার প্রেক্ষিতে, দেখেন আমি পিছনের ভিডিও কয়েকটা পর্ব দিয়েছি যে পার্টনার ভিসা থেকে কেন ভিসা রিজেক্ট হয়, পার্টনার ভিসা থেকে কী কী যোগ্যতা অর্জন করলে আসলে আপনি সেনজেন কান্ট্রির ভিসার জন্য উপযুক্ত হইতে পারেন, আপনার প্রোফাইল বাড়ি হবে, এগুলো নিয়ে ভিডিও আমি দিয়ে রাখছি, আপনারা দেখবেন। তো আমি বলতে চাই, আপনারা যারা দুবাইতে আসতেছেন আসা ধুমধাম হুটহাট লাইসেন্স করে পার্টনার ভিসা করতেছেন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কি ওই লাইসেন্সের ওজন রাখতে পারবেন? একটা লাইসেন্স পালা আর হাতে পালা কিন্তু সমান। আর যদি ওই লাইসেন্স মনে করেন যে, আরেকটা যদি চিন্তাধারা থাকে যে ধুর আইসি ভিসা করছি 3 বছর আমি থাকতে পারলে হয়েছে, এরপরে চলে যাবো, লাইসেন্স যা মতো তা হোক, যা হোক লাইসেন্স ঠিক হোক বা না ঠিক হোক সমস্যা নাই, ওই চিন্তাধারা হলো আলাদা বিষয়। আর একটা লাইসেন্স করার পর এই লাইসেন্সকে মেনটেন করা, এই লাইসেন্সকে টিকিয়ে রাখা কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয় যদি এটাকে সঠিকভাবে আপনি টিকিয়ে না রাখতে পারেন। একটা লাইসেন্স টিকিয়ে রাখতে হলে অনেক বিষয় জড়িত, এর সাথে আপনার যে ব্যবসা
লাইসেন্স ওই ব্যবসা রিলেটেড কার্যক্রম পরিচালনা থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অডিট, ট্যাক্স ফাইল সব কিছু একটা ধারাবাহিকভাবে কন্টিনিউ করে রাখতে হবে। এবার যতদিন দুবাই আছেন তাহলে আপনার ভ্যালু বাড়বে, আপনার লাইসেন্সের ভ্যালু বাড়বে, আপনার প্রোফাইলের ভ্যালু বাড়বে, তখন ভবিষ্যতে গিয়ে 2-3 বছর পরে গিয়ে আপনি ইউরোপের উন্নত কোনো দেশের জন্য ট্যুরিস্ট ভিসার জন্য চেষ্টা করতে পারেন। তো দুবাইতে সহজে যেভাবে লাইসেন্স 1 ঘন্টার ভিতরে করে ফেলা যায়, আবার এই লাইসেন্সকে মেনটেন করে টিকিয়ে রাখাও খুবই টাফ ব্যাপার। চোখের সামনে এরকম অসংখ্য মানুষ এই লাইসেন্স করে, পার্টনার ভিসা করে, পরবর্তীতে ভিসা ক্যান্সেল করতেও আবার এই ডাবল জরিমানা, তারপর এক পার্টনার পাইলে আরেক পার্টনারে পায় না, আরও বিরে পায় না, তারপর আপনার ওই কী বলে এটাকে লাইসেন্স যিনি বানায় এখানে পিআরও বলে না কি জানি, এখানে যে পিআরও বলে যে লাইসেন্সের যারা লাইসেন্স একটা গ্রুপ আছে যারা লাইসেন্স করে আর লাইসেন্সের সমস্ত দায়িত্ব ওদের কাছেই থাকে। তো যাই হোক, অসংখ্য মানুষ আছে লাইসেন্স করছেন কিন্তু ভাই এই লাইসেন্সের দায়িত্ব লাইসেন্সের পাওয়ার সব নিজের কাছে রাখার চেষ্টা করবেন। এই লাইসেন্স থেকে মুক্ত হওয়াটাও খুব কঠিন, যদি লাইসেন্সের মেনটেন ঠিক না থাকে, পার্টনাররা ঠিক না থাকে, একটা সময় আপনি ক্যান্সেল হয়ে দেশে যাইতে গেলেও ঝামেলা পড়বেন। এগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আমি রিপিট করতে চাই না। তো সবার উদ্দেশ্য বলি, যারা দুবাই পার্টনার ভিসা আসতে চান, আয়সা ধুমধাম লাইসেন্স করতে চান, লাইসেন্স করার আগে ভাবতে হবে যে লাইসেন্স করার পরে মেনটেনে আমার কী কী এফেক্ট আসতে পারে। আর সব থেকে ভালো হয় একটা অ্যাক্টিভ লাইসেন্স, এরকম অনেকে আছে এই দেশে ব্যবসা করতেছে, লাইসেন্স আছে সে ব্যবসা করে, তার পার্টনার ভিসার প্রয়োজন নাই, এরকম ধরনের অনেক লাইসেন্স আছে, ওই সব লাইসেন্সে আপনি ভিসা করতে পারেন। যদি আপনার ইউরোপের চিন্তাভাবনা থাকে বা পজিটিভ চিন্তাভাবনা থাকে, ওই সক্রিয় লাইসেন্সে আপনি একটা ভিসা করলে আপনি সব কিছু ডকুমেন্ট সাপোর্টিং পাবেন এবং কি আপনার ওই লাইসেন্সের মূল্যায়ন থাকবে, আপনার একটা শক্তি থাকবে। তো হুটহাট এসে লাইসেন্স করার আগে ভালো পরামর্শ নেন, একটা লাইসেন্সের পজিটিভ নেগেটিভ দিকগুলো আগে ইনফরমেশন নেবেন, হ্যাঁ, তারপর লাইসেন্স করার জন্য নামবেন। লাইসেন্স করিয়া ভিসা করে নেওয়ার পরে কিন্তু আপনি আটকে গেলেন যদি এই লাইসেন্স মেনটেন না করেন। এ হচ্ছে আমার মেসেজ, ভালো থাকবেন।